আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের 40তম পর্ব নিয়ে হাজির হয়েছি। যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্ব মোট 20টি প্রশ্নের উত্তর থাকবে, প্রশ্ন নাম্বার 781 থেকে 800 পর্যন্ত। তাহলে কালক্ষেপ না করে চলুন শুরু করি। তবে শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি উদার্ত আহ্বান করছি। তাহলে আপনারা অনেকে ইতিমধ্যে অবগত হয়েছেন, আমার নিজ মহল্লার মসজিদ গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মধ্যে হাজারি ফকিরবাড়ি মসজিদ নামে পরিচিত আমার নিজ মহল্লার মসজিদ, সেই মসজিদে আমি নিয়মিত জুমার নামাজ পড়াই। প্রতি সপ্তাহে সেখানে জুমার নামাজ পড়াই আমি এবং সেই মসজিদের সার্বিক দায়িত্বে আছি। আমার নিজের তত্ত্বাবধানে মসজিদের সংস্কার কাজ শুরু হয়েছে। আগে টিনের চালা ছিল, এখন সেটা ভেঙে আমরা 15 দোতলা ফাউন্ডেশন দিয়ে 1600 স্কোয়ার ফিটের মসজিদ দোতলা কমপ্লিট করার নিয়ত করে কাজ শুরু করেছি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে ইতিমধ্যে মসজিদের ফাউন্ডেশনের কাজ অর্থাৎ মাটির নিচের কাজ শেষ হয়ে গেছে, বেস ঢালার কাজ এবং ভীম এবং উপরে কলমও উঠে গেছে। এখন ছাদ ঢালার কাজ বাকি আছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে, আপনাদের কাছে উদার আহ্বান করছি যে যতটুকু পারেন নেসাতকায় জারিয়ার কাজে, মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, 01799380221। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জেনে আপনারা সাধ্যমতো দান সৎকা করতে পারেন মসজিদ নির্মাণ কাজে। 781 নম্বর প্রশ্ন বরগুনা থেকে লিখেছিলেন তানজিম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে থাকে নামাজের পরে জায়নামাজ বিছিয়ে রাখলে তাতে শয়তানে প্রস্রাব করে, এটা কতটুকু সত্য? এই প্রশ্নের উত্তর হলো, এটা হয়তো অনেকেই বলে থাকে কিন্তু এটা কোরআন হাদিসের কথা নয়। ইসলামী শরিয়ার মধ্যে এরকম কোনো কথা নেই যে আপনার নামাজের মুসল্লা উঠিয়ে রাখতে হবে, নামাজের পরেও সেটা বিছানো থাকতে পারবে না, বা বিছা রাখলে এরকম ক্ষতি হবে বা শয়তানে প্রস্রাব করবে, এরকম কোনো কথা নেই। নামাজের মুসল্লা যদি আপনি কোনো ময়লা স্থানে রাখা হয় যেখানে পরিষ্কার করে আপনি মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছিলেন, সেখানে নামাজ শেষ করার পর আবার উঠিয়ে রাখবেন, এটা স্বাভাবিক বিষয়। তবে যেখানে মসজিদের মধ্যে মুসল্লা বিছানো থাকে বা ঘরের মধ্যে যেখানে নামাজের আলাদা জায়গা আছে সেখানে মুসল্লা বিছানো থাকতে পারে, যায় নামাজ বিছানো থাকতে পারে, তো নামাজের পরেও বিছানো থাকলে যে সেখানে শয়তানে প্রস্রাব করবে কথাটা সত্য নয়, একদমই সত্য নয়। এরপরে 782 নম্বর প্রশ্ন ঢাকার মহাখালী থেকে লিখেছিলেন আবু সাইদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি কোন হাদিসে আছে এবং কখন কতবার এই দোয়া পাঠ করতে হবে? এই প্রশ্ন উত্তর হল, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি সহি হাদিসের মধ্যে আছে, সুনানে আবু দাউদের 5079 নম্বর হাদিসের মধ্যে এই দোয়া উল্লেখ আছে, আরও অন্য অন্য হাদিসের কিতাবের মধ্যেও পাবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটি সকাল সন্ধ্যার দোয়া, সকাল সন্ধ্যার জিকির। আপনি এই জিকির সকালে অর্থাৎ ফজরের নামাজের পরে 7 বার এবং মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করবেন। হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজ শেষ করার পরে কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পড়ে, তাহলে মাগরিবের আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য জান্নাত লিখে দেওয়া হবে। এবং কেউ যদি মাগরিবের নামাজ শেষ করার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করে, তাহলে ফজরের আগে যদি সে ওই দিন মারা যায় তাহলে তার জন্য জান্নাত লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবু দাউদের মধ্যে হাদিস উল্লেখ আছে 5079 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এই কথাগুলো উল্লেখ আছে, ফজিলতের কথা উল্লেখ আছে। এরপরে 783 নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিলেন মোবারক হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রায় জায়গায় দেখা যায় জানাজার খাটিয়া কাঁধে বহন করার সময় সবাই উচ্চস্বরে জিকির করে বা কালেমায় শাহাদাত পাঠ করে, এটা কতটুকু সুন্নাসম্মত? এই প্রশ্নের উত্তর হলো, জানাজার নামাজের পরে খাটিয়ে বহন করার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যারা খাটিয়ে বহন করে এবং যারা সাথে সাথে চলে, তারা জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে অথবা কালেমায় শাহাদাত পড়ে এবং সবাইকে বলতে থাকে, তালকিন করে যে সবাই পড়ো সবাই পড়ো, এভাবে পড়ার জন্য উৎসাহিত করে। আসলে হাদিসের মধ্যে এরকম উৎসাহ করা বা এরকম জোরে জোরে জিকির করতে হবে খাটিয়ে বহন করার সময় এরকম কোনো কিছু উল্লেখ নেই। অনেকে এটাকে ফজিলত মনে করে করে যে শেষ বিদায়ের সময় কালেমা শাহাদা পাঠ করতে হয় সেই জন্য তারা পড়ে, এটা তাদের একটা ধারণা যে বিশেষ ফজিলত আছে, এরকম একটা ধারণা প্রচলিত হয়ে গেছে, তবে এটা হাদিসের কথা নয়। হাদিসের মধ্যে জানাজার খাটিয়ে বহন করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকতেন এবং খুব ভীত সন্ত্রস্ত থাকতেন বা চিন্তামগ্ন থাকতেন, এরকমটা হাদিসের বর্ণনায় পাওয়া যায়।
সাহাবায়ে কেরাম এরকম চিন্তামগ্ন থাকতেন, চুপ থাকতেন জানাজার খাটিয়া বহন করার সময়। এরকমটা হাদিসের বর্ণনায় পাওয়া যায়। তবে জানাজার খাটিয়া বহন করার সময় জোরে জোরে জিকির করতে হবে বা কালেমায় শাহাদা পাঠ করতে হবে এরকম কোনো নিয়ম নেই, হাদিসের মধ্যে এরকম কোনো নিয়ম পাওয়া যায় না। এরপরে 784 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে লিখেছিলেন আনিসা, তিনি প্রশ্ন লিখেছিলেন, সন্তানকে সর্বোচ্চ কত বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো যাবে? এই প্রশ্নের উত্তর হলো, কুরআনুল কারিমের সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি তার সন্তানকে দুধ খাওয়ানোর সর্বোচ্চ সীমা পর্যন্ত খাওয়াতে চায়, অর্থাৎ পূর্ণাঙ্গ সময় পর্যন্ত খাওয়াতে চায়, তাহলে সে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে। তো 2 বছর পর্যন্ত দুধ খাওয়াবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। অতএব এ থেকে আমরা বুঝতে পারি যে 2 বছরের মধ্যে সন্তানকে দুধ ছেড়ে, অর্থাৎ মায়ের বুকের দুধ ছেড়ে অন্যান্য খাবারে অভ্যস্ত করানো উচিত। তবে ওলামায়ে কেরাম বলেছেন, কেউ যদি আগেই দুধ ছাড়িয়ে ফেলে, অর্থাৎ 1.5 বছরের মধ্যে দুধ খাওয়া শেষ করে ফেলে, এরপরে অন্যান্য খাবারে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে সেটাও জায়েজ, 2 বছর পর্যন্তই খাওয়াতে হবে, বা তার কম খাওয়ানো যাবে না বা তার বেশিও খাওয়ানো যাবে না। এরকম হতে পারে যে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাইতে সে অভ্যস্ত না, শুধুমাত্র সে বুকের দুধই খাইতে পারে, অন্য আর কিছু খেতে পারে না, এরকমটা এক্সেপশনাল হয় অনেক সময় অনেকের জন্য। তো সেক্ষেত্রে সে আরও 2 বছরের পরেও কিছুদিন দুধ খাওয়াতে পারে, এ কথা ওলামায়ে কেরাম বলেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানোর কথা, তো সুস্পষ্টভাবে আগে পরের কথা যেহেতু উল্লেখ নেই, অতএব 2 বছরের মধ্যে দুধ খাওয়ানো সমাপ্ত করা, অর্থাৎ দুধ ছেড়ে অন্য খাবার অভ্যস্ত করানো উচিত। প্রত্যেক মায়ের উচিত 2 বছরের মধ্যে সন্তানকে মায়ের বুকের দুধ ছেড়ে দিয়ে অন্য কোনো খাবারে অভ্যস্ত করানো 2 বছরের মধ্যে। এরপরে 785 নম্বর প্রশ্ন, রাজশাহী থেকে লিখেছিলেন বাদল বিশ্বাস, তিনি প্রশ্ন লিখেছিলেন, মুরগির দোকানে দেখা যায় একজন ব্যক্তি মুরগি জবাই করে, সেই মুরগি খাওয়া কি হালাল হবে? এই প্রশ্নের উত্তর হলো, জি হালাল হবে। সে ব্যক্তি যদি আল্লাহ আকবার বলে আল্লাহর নাম নিয়ে যদি মুরগি জবাই করে থাকে, তাহলে একজন ব্যক্তি জবাই করলেও সেটা খাওয়া যাবে। একজন ব্যক্তি মুরগি জবাই করেছে বা একজন ব্যক্তি একটা খাসি জবাই করেছে বা একটা গরু জবাই করে ফেলেছে, এটা খাইতে কোনো অসুবিধা নেই, আল্লাহর নাম নিয়ে খাইলে সেটা মুসলমানের জন্য খাওয়া জায়েজ আছে, সেটা একজন জবাই করুক আর 2জন জবাই করুক। এরপরে 786 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন তানজিলা, তিনি প্রশ্ন লিখেছিলেন, শবে মেরাজের রোজা কয়টি? এই প্রশ্ন উত্তর হলো, আমরা সকলে জানি শবে মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্ত আকাশের উপরে ভ্রমণ করিয়েছিলেন, তার সাথে কথোপকথন হয়েছিল, এ রাতে নামাজ ফরজ হয়েছিল, এটা আমরা সকলে জানি। তবে সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত, যেমন প্রশ্ন হয়েছে যে রোজা কয়টা রাখতে হবে, এরকম কোনো সুস্পষ্ট ইবাদতের কথা উল্লেখ নেই। এই রাতকে কেন্দ্র করে বিশেষ ইবাদত করতে হবে বা বিশেষ রোজা রাখতে হবে এরকম কোনো দৃষ্টান্ত নাই, কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। অর্থাৎ শবে মেরাজ উপলক্ষে কোনো রোজা নেই, আপনি অন্য অন্য দিন যেভাবে নফল রোজা রাখেন সেভাবে নফল রোজা রাখবেন যে কোনো সময় যে কোনো দিনে, কিন্তু আপনি শবে মেরাজকে কেন্দ্র করে রাখতে পারবেন না। শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো নফল ইবাদত, বিশেষ কোনো রোজা রাখার কোনো বিধান নেই। এরপরে 787 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন দীন ইসলাম, তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে থাকে রাতের বেলায় টাকা ধার দেওয়া যায় না, এটা কতটুকু সঠিক? এই প্রশ্ন উত্তর হলো, এটা একটি কুসংস্কার। অনেকে বলে থাকে রাতের বেলায় এই কাজ করা যায় না, সেই কাজ করা যায় না, টাকার লেনদেন করা যায় না, ধার দেওয়া যায় না, আরও অনেক কথা প্রচলিত আছে, এগুলো কুসংস্কারের অন্তর্ভুক্ত, এগুলো ইসলামী শরিয়ার কোনো কথা নয়। এরপরে 788 নম্বর প্রশ্ন, গোপালগঞ্জ থেকে লিখেছিলেন নূর মোহাম্মদ, তিনি প্রশ্ন লিখেছিলেন, বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ আছে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি না, আপনি মন্দির দেখার উদ্দেশ্যে ভ্রমণ করবেন এটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না, এটা আপনার আমার জন্য মুসলমানের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য এটা জায়েজ নেই। এরপর 789 নম্বর প্রশ্ন, বরিশাল থেকে লিখেছিলেন তিতুমির, তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে পকেটে থাকা মোবাইল বেজে উঠলে করণীয় কী? এই প্রশ্নের উত্তর হলো, নামাজের মধ্যে মোবাইল বেজে উঠলে আপনি বাম হাত দিয়ে পকেটে হাত দিয়ে মোবাইলটা কেটে দিবেন, যে কোনো সুইচ চাপ দিয়ে আওয়াজটা বন্ধ করে দিবেন, এটা হলো আপনার করণীয়। আর যদি সেটা খুব বেশি শব্দ করে, যেটা আপনার নামাজে আপনার মনোযোগ ধরে রাখতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনার নামাজ আপনি ভেঙে আপনি নতুন করে আবার নামাজের নিয়ত করতে পারেন।
তবে যদি আপনার অসুবিধা না হয়, আপনার নামাজের মনোযোগ যদি আপনি ধরে রাখতে পারেন, অন্য কোনো ব্যক্তির নামাজের ক্ষতি হতে পারে, এই জন্য আপনি তাড়াতাড়ি করে হাত দিয়ে মোবাইলটা চেপে বন্ধ করে দিবেন। এটা হলো আপনার জন্য করণীয়। তবে অবশ্যই আগের করণীয় হলো নামাজে দাঁড়ানোর পূর্বে মোবাইলটা বন্ধ করে রাখা অথবা একদম সাইলেন্ট করে রাখা। এটা আপনার আমার জন্য প্রথম করণীয়। এরপর 790 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন নাওফেল। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের সেজদায় যাওয়ার সময় আগে হাঁটু পড়বে নাকি আগে হাত মাটিতে পড়বে? এই প্রশ্নের উত্তর হলো, নামাজের সেজদায় যাওয়ার সময় আগে হাত মাটিতে পড়বে নাকি আগে হাঁটু মাটিতে পড়বে, এ বিষয়টা বেশ মতানৈক্য আছে। এ বিষয় নিয়ে অনেকে বলেছেন নামাজের মধ্যে আগে হাঁটু পড়বে জমিনে, অনেকে বলেছেন যে সেজদায় আগে হাত দিতে হবে। দুইটা কথাই হাদিসের মধ্যে পাওয়া যায়, উভয় কথা হাদিসের মধ্যে পাওয়া যায়। এখান থেকে অনেকেই আমল বেছে নিয়েছেন, ওলামাই আহনাফ, বিশেষ করে হানাফি মাজহাবের ওলামাই কেরাম যারা আছেন, তারা আগে হাঁটু মানে জমিনে রাখার ব্যাপারটাই অগ্রাধিকার দিয়ে থাকেন। আগে হাঁটু পড়বে, তারপরে হাত পড়বে। এবং অন্যান্য মাজহাবের অনেক ওলামাই কেরাম আগে হাত দেওয়াটাকে প্রাধান্য দিয়েছেন। তবে দুটোটাই সঠিক। এরপর 791 নম্বর প্রশ্ন, ফেনী থেকে লিখেছিলেন আজিজুল। তিনি প্রশ্ন লিখেছিলেন, গানের কনসার্টে চাঁদা তুলতে আসলে তাদেরকে টাকা দিলে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো, জি, গুনাহ হবে। যেখানে অশ্লীল কাজ হবে, অন্যায় কাজ হবে, গুনাহের কাজ হবে, সেখানে আপনি চাঁদা দিয়ে শরীক থাকলে আপনারও গুনাহ হবে। সেখানে আপনার ইমানের দাবি হলো আপনি তাদেরকে গানের জন্য, কনসার্টের জন্য টাকা দিবেন না। সেখানে চাঁদা দেওয়া মুসলমানের জন্য জায়েজ হতে পারে না। এরপর 792 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন মনিরুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোনো অমুসলিমের মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ পড়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ইন্না লিল্লাহ এই শব্দের অর্থ হলো আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। তো এই ইন্না লিল্লাহ শব্দটা যে কারো মৃত্যুর খবর শুনলে পড়তে পারি, এতে কোনো সমস্যা নেই। মুসলিম অমুসলিম প্রত্যেকের মৃত্যুর খবর শুনলে ইন্না লিল্লাহ পড়তে কোনো অসুবিধা নেই। এরপর 793 নম্বর প্রশ্ন, ইলফামারি থেকে লিখেছিলেন তৌহিদুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, রোজা রেখে আতরের ঘ্রাণ বা ফুলের ঘ্রাণ নেওয়া যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, ঘ্রাণ নাকে আসলে আপনার রোজা ভেঙে যাবে না, তবে আপনি ইচ্ছাকৃতভাবে সবসময় নাকের কাছে ঘ্রাণ না নিয়ে বরং আপনি গায়ে আতর মেখেছেন বা অন্য কেউ আতর মেখেছে বা ফুলের বাগান দিয়ে হেঁটে যাচ্ছেন, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে নাকের কাছে ঘ্রাণ সবসময় নেওয়া, সুগন্ধি সবসময় নেওয়া, এটা রোজার মাকরু হওয়া বা রোজা হালকা হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। এরপর 794 নম্বর প্রশ্ন, যশোর থেকে লিখেছিলেন আবু হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বলে তাহাজ্জুদ নামাজ একবার পড়া শুরু করলে সারা জীবন নাকি প্রতিদিন পড়তে হয়, এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের উত্তর হলো, তাহাজ্জুদ নামাজ এটা নফল সুন্নাত, আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন, আবার চাইলে একদিন পর একদিন অথবা মাসে একদিন, সপ্তাহে একদিন আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। একবার পড়া শুরু করলে আর আপনি বাদ দিতে পারবেন না, বিষয়টা এরকম নয়, যে বলেছে সে সঠিক বলেনি। এরপরে 795 নম্বর প্রশ্ন, সুনামগঞ্জ থেকে লিখেছিলেন আলিউর রহমান। তিনি প্রশ্ন লিখেছিলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের আগে আবার ঘুমানো যাবে কি না? এ প্রশ্নের উত্তর হলো, যদি সময় থাকে তাহলে ঘুমানো যাবে, এতে কোনো সমস্যা নেই। এরপরে 796 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন তাওসিফা। তিনি প্রশ্ন লিখেছেন, যারা জেনে বুঝে পর্দা করে না তাদের নামাজ রোজা কবুল হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, পর্দা করা একটা ইবাদত এবং নামাজ রোজা অন্য অন্য ইবাদত। তো আপনি পর্দা না করলে সে ব্যক্তি অবশ্যই কবিরা গুনাহগার হবে, কবিরা গুনাহে লিপ্ত আছে, তবে তার নামাজ রোজা তার জন্য ক্ষতি হবে না। নামাজ রোজা আদায় করতে হবে, সেটা তার জন্য ফরজ ইবাদত, সে ইবাদত সে আদায় করলে সেটা আদায় হবে ইনশাআল্লাহ। তবে পর্দা না করার কারণে, অর্থাৎ অন্যান্য সময় পর্দা না করার কারণে তার কবিরা গুনাহ হবে। এরপর 797 নম্বর প্রশ্ন, ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন রুবিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, অপবিত্র অবস্থায় সকাল সন্ধ্যার জিকিরগুলো আদায় করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যে আপনি করতে পারেন, তবে আপনার জন্য সেগুলো বাধ্যতামূলক নয়। অপবিত্র বলতে হয়তো বুঝিয়েছেন হায়েজ নেফাজ অবস্থায় যখন নামাজ পড়তে পারতেছেন না তখন সকাল সন্ধ্যার জিকির করতে পারবেন কি না, আপনি মুখে মুখে সেগুলো পাঠ করতে কোনো অসুবিধা নেই, তবে সেটা আপনার জন্য বাধ্যতামূলক নয়। এরপরে 798 নম্বর প্রশ্ন, ভোলা থেকে লিখেছিলেন ইউসুফ। তিনি প্রশ্ন লিখেছিলেন, আকিকার ছাগলের বয়স 1 বছর পূর্ণ না হলে আকিকা হবে কি না? এই প্রশ্ন উত্তর হলো, জি হবে।
এক বছর বয়স হয় নাই কিন্তু খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে, এরকম ছাগল দিয়ে আকিকা করতে কোনো অসুবিধা নেই, আকিকা হয়ে যাবে। এরপর 799 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন জহিরুল, তিনি প্রশ্ন লিখেছিলেন ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কি না। এই প্রশ্নের উত্তর হলো আপনি মুরগি জবাই করতে পারেন, তবে উত্তম হলো আপনি আগে ফরজ গোসল করে তারপরে অন্যান্য কাজ করবেন। তবে ফরজ গোসল না করে যে কোনো কাজ করা যাবে না, জবাই করা যাবে না ইত্যাদি এরকম কোনো কথা নেই, আপনি জবাই করতে পারেন। তবে আপনার জন্য উত্তম হলো আপনি ফরজ গোসল যদি হয়ে যায়, আপনার উপর ফরজ হয়ে যায় গোসল, তাহলে আগে তাড়াতাড়ি গোসল করে নেওয়া। এই ব্যাপারে হাদিসের মধ্যে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে যে ফরজ গোসল তাড়াতাড়ি আদায় করার। এরপর 800 নম্বর প্রশ্ন, ঢাকার গুলশান থেকে লিখেছিলেন সুফিয়া, তিনি প্রশ্ন লিখেছিলেন হিন্দুদের বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিলে তা গ্রহণ করা যাবে কি না। এই প্রশ্নের উত্তর হলো জি, গ্রহণ করা যাবে, তবে সেখানে গিয়ে হারাম খাবারগুলো গ্রহণ করা যাবে না। সেখানে আপনার যদি আপনার জন্য যদি হালাল খাবারের ব্যবস্থা থাকে আপনি সেগুলো ভক্ষণ করবেন, বাকি আপনি দাওয়াত গ্রহণ করতে পারেন। তাদের যে হারাম আইটেমগুলো আছে সে হারাম আইটেমগুলো বাদ দিয়ে আপনি হালাল খেতে পারেন অথবা না খেয়েও চলে আসতে পারেন, তবে দাওয়াত গ্রহণ করতে আপনার কোনো অসুবিধা নেই।